দর্শক স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতে নির্মিত টক শো এই সময়ে আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি প্রিয় দর্শক শিশুদের বিরুদ্ধে নির্মম নিষ্ঠুর পৈসাচেক ঘটনাগুলো ঘটেই চলেছে সর্বশেষ হবিগঞ্জের বাহবলে চার শিশু হত্যার ঘটনা একটি চরম লোমহর্ষক ঘটনা আমরা যতখানি জেনেছি কবরে পরিবারের সূত্রে জানা গেছে যে গত শুক্রবারে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে এই চার শিশু নিখোঁজ হয়েছিল এবং নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তাদের লাশ পাওয়া গেল এটি সারা দেশকে নাড়া দিয়েছে শুধু এই ঘটনাই নয় সাম্প্রতিককালে যেই শিশু নির্যাতন এবং নিশ্চুরতা ঘটনাগুলো আমরা দেখছি সেগুলো আমাদের সবাইকে চিন্তিত করে তুলেছে এবং ভাবিয়ে তুলেছে যে কেন এই নিশ্চুরতা কেন এই পৈশাচিকতা শিশুদের বিরুদ্ধে আমরা এই বিষয়টি নিয়ে আজ আলাপ করব এছাড়াও সময় পেলে অন্যান্য বিষয়ে যাব শুরুতে পরিচয় করে দিচ্ছি আজ রয়েছেন মোহাম্মদ ইমরানুল হক চৌধুরী চেয়ারপারসন বাংলাদেশ শিশু অধিকার ফোরাম স্বাগত আপনাকে রয়েছেন সিনিয়র সাংবাদিক জোনাম মাহমুস্তাম খান স্বাগত আপনাকে আমি জনাব ইমরানুল হক চৌধুরী আমরা আজকে বাহুবলের ঘটনা একটু দেখে আসি একটু যদি দেখা যায় কি নাম জানি না কিন্তু তারপরে একটু দেখার চেষ্টা করব যে আসলে কি ঘটনা ঘটেছে সন্তান হারানো শোকে পাগল প্রায় এই মা ছোট ছোট পায়ে ঘুরে বেড়ানো শিশু সন্তানটি খেলার কথা বলে বাড়ি থেকে বের হয় বারো ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে তার সঙ্গী হয় সাত থেকে দশ বছর বয়সের আরও তিন শিশু তারপর আর খোঁজ মেলেনি তাদের পাঁচ দিন পর খোঁজ মেলল ঠিকই তবে জীবিত নয় লাশ হয়ে মাটি চাপা অবস্থায় এই ঘটনা ঘটেছে হবিগঞ্জ উপজেলার সুন্দরটিকি গ্রামে গ্রামটির বাসিন্দা মোহাম্মদ ওয়াহিদ মিয়া সন্তান জাকারিয়া আহমেদ শুভ তা চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া আবদাল মিয়ার ছেলে মনির মিয়া এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের সন্তান ইসমাইল হোসেন বাড়ির পাশের মাঠে খেলতে যায় রাতেও তারা বাসায় না ফেরায় পরিবারগুলোতে দেখা দেয় আতঙ্ক দুপুরে এ ঘটনায় মঙ্গলবার রাতে বাহুবল মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন এক শিশুর বাবা এরপর থেকে ওই শিশুদের অনুসন্ধানে মাঠে নামে পুলিশের একাধিক টিম বুধবার সকাল এগারোটার দিকে স্থানীয় লোকজন মাটি চাপা অবস্থায় শিশুদের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় দুপুর সাড়ে বারোটার দিকে চারটি মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ এই হত্যাকাণ্ডটি একটি লোমহস ঘটনা এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত হোক কেন যে কারণে এই শিশুদের হত্যা করে থাকে না কেন তাদের বিরুদ্ধে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া পুলিশের দায়িত্ব হত্যাকাণ্ডের জন্য পুলিশের গাফলতিকে দায়ী করছেন নিহতদের স্বজনরা পরিবার থেকে জানানো হয়েছে যে এইভাবে বাচ্চাগুলো নেওয়া হয়েছে কিন্তু পুলিশ এটার কোনো ধরনের সুরা আনা করিয়া ধর্মু দর্তেসি দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাহুবল উপজেলা চেয়ারম্যান ও এলাকাবাসী জনাম ইমরান আপনি তো শিশুদের নিয়ে কাজ করেন এই শুনতে কেমন শোনা আমি জানি না কিন্তু বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর শিশুদের প্রতি যেই নিষ্ঠুর আচরণ নিষ্ঠুরতার যে বহিপ্রকাশ কেমন আপনার কাছে না আমার মনে হয় প্রশ্নটা কেমন আমার কাছে বলাটাও এবং আমার আমারও শুনতে খারাপ লাগছে একে এটা তো কোনো মতো না কল্পনারও বাইরের বিষয় শিশু তো দরিদ্র আর ধনী গরিব নেই সব জায়গায় শিশু কিন্তু ফুলের মতো ফুল যেমন সবার কাছে প্রিয় এবং শিশু তো স্নেহ মমতা আদর যত্ন পাওয়ার কথা হ্যাঁ শিশুর প্রতি নির্মম আচরণ এটা সমাজের একটা অস্থিরতার এবং সমাজ যে আপনার মানবিক যে গুণাবলী সামাজিক যে বন্ধন এটার যে কত চরম পর্যায়ে মানে কত নিচু নামতে পারলে এইরকম একটা নিশ্চয়তা হতে পারে এবং এই চারটা চার চার চারটা শিশু একসঙ্গে ধরে নিয়ে হত্যা করা এটা বাংলাদেশে আমার আমার মনে হয় না এরকম ঘটনা ঘটেছে আর তা আমি চরমভাবে মর্মাহত আমি শিশুদের নিয়ে কাজ করি আমি ভাষায় বলতে পারবো না আপনাকে তো এই নিশ্চুরতা বন্ধ হতে হবে এটা এবং বন্ধ করার প্রক্রিয়াগুলো বাংলাদেশ আইন আছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তো ওখানে আমাদের ঘাটতিগুলো আমরা জানি আমরা ওগুলো আলাপ করতে হবে আলাপ করে আমাদের শিশুদেরকে আজকের এই ঘটনার দুদিন আগে কিন্তু আপনি পবাতে ঠিক আগের মতন সিলেটের রাজন রাকিবের মতো করে পিটানোয়ার যে এটা জায়গা ঘটলো এগুলো তো এগুলো এগুলো তো আপনার অকল্পনীয় তাছাড়া আমাদের হিসাবে আমরা শিশু অধিকার ফোরাম আমরা একটা ইয়ে করেছিলাম যে জানুয়ারি মাসে বেশ বেশ কিছু শিশু প্রায় তিরিশটার মতো শিশু উনত্রিশটার মতো শিশু হত্যা হয়েছে আপনার মানে সমাজের একজন সাধারণ সদস্য হিসাবে চাঞ্চল্য সৃষ্টি করে তখন তখন একটু নজরে আসে এবং অনেকে কষ্ট পায় এবং অনেকে তৎপর হয় কি তা আমার একটু ই হলো আজকের ইয়েতে পুলিশকে চার দিন আগে যখন জানানো হয় পুলিশ কিন্তু তৎপর হয়নি এটা এটা কিন্তু আমার আমার কাছে জানা আছে আমরা কারণ আমাদের সদস্য সংগঠনগুলোর সাথে আমরা যোগাযোগ করেছি ওখানে এই শিশুগুলোর কী অবস্থা তারা বলছে পুলিশ দেখবে বলছে তারা পুলিশ ডায়রি নিয়েছে এবং পুলিশ কাজ করছে কাজ করছে মাঠে কোনো জায়গায় ইভিন ওই বাড়িগুলো তিনটার ভিউর জন্য যাওয়া তাদেরকে খোঁজখবর করে এগুলো পর্যন্ত যায়নি সেই জন্য আমার বলবো যে আইনও আছে পুলিশ বাহিনী আছে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা প্রায় অর্ধেক শিশু এই অর্ধেক জনসংখ্যার নিরাপত্তা যদি আমরা জিতে না পারি তাহলে ডিআইজি সাহেবের কথা শুনে তো মনে হলো যে ওনারা সাংঘাতিকভাবে তৎপর পুরস্কার ঘোষণা করে দিয়েছেন এবং এটাও বুঝতে পারছেন যে বড়দের বিরোধের জের হিসেবে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মতামত দিয়েছেন কিন্তু যেটা আপনি প্রশ্ন তুললেন যে যখন সময় মতো তারা উদ্যোগ নিয়েছিলেন কিনা জন আইন সংখ্যা সেটাই মানে এরকম নিউজ যখন আমরা হ্যান্ডেল করি হ্যাঁ তখন মাঝে মাঝে মনে হয় যে যে আমাদের কাছে কি সাংবাদিকতাটাই আমি এখন আমার জীবনে গুরুত্বপূর্ণ মনে করব না শিশুর নিরাপত্তার জন্য আমার কর্ম করা উচিত অনেস্টলি বলছি মানে অপরাধের মতো মনে হয় যে আমরা আমরা কেউ কেন এই শিশুর জন্য আরও সচেতনতা সৃষ্টিতে আরও ব্যাপকভাবে কাজ করছে না ভাই আপনারা কাজ করছেন আমার তো মনে হয় এরকম একটা ঘটনার ভিতর দিয়ে আরো ভিগোরাসলি কাজ করার জন্য আমাদের সকলের তাগিদ অনুভব করতে হবে এটার জন্য যদি রিসোর্স দরকার হয় এটা সরকারের কাছে চাইতে হবে বিদেশিদের কাছে চাইতে হবে কিন্তু আমাদের শিশুরাই যদি আমাদের কাছে নিরাপদ না থাকে থাকেন তো বড়দের নিরাপত্তা দেওয়া তো সেকেন্ডারি শিশুর নিরাপত্তা তো প্রায়োরিটি আপনি জানেন পৃথিবীর সর্বত্র যদি প্রায়োরিটি দেওয়া হয় প্রথমে শিশু তারপরে বয়স্ক আমাদের নিরাপত্তা হবে টার্সিয়ারি বিষয় তো সেটা হচ্ছে না এবং যে কথাটা আপনি শেষে বললেন আমি ওই আপনাদের রিপোর্টিংয়ের মধ্যেও একটা আভাস পেলাম যে আমাদের এখানে রেসপন্সটা খুব ডিলেট হয় মানে আমরা এত দেরিতে কাজ শুরু করি যে তখন আর বাঁচানোর স্কোপ থাকে না হয়তো এখন তদন্ত হবে হয়তো দোষী হবে ধরা পড়বে বিচারও হবে কিন্তু জীবনটা তো রক্ষা করা গেল না কিন্তু আমরা যদি প্রাথমিক তথ্য পাওয়ার সাথে সাথে আমরা যদি সর্বাত্মক প্রচেষ্টা নিতাম তাহলে হয়তো এই চারটা জীবন রক্ষা পেত হয়তো কিছুটা নিষ্ঠুরতা হতো কিন্তু রক্ষা জীবনটা রক্ষা করা এখানে আমি একটা কথা বলি আমাদের এখানে পুলিশ যখন কখনো 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 কিছু কিছু ব্যাপারে উদ্যোগ নেয় এবং কিছু কিছু ক্ষেত্রে রক্ষা করে সেই জিনিসগুলি আবার আমরা অ্যাপ্রিসিয়েট করি কম মানে আমরা ভাবি যেটা বোধহয় সহজ কাজ ছিল এইটাও কিন্তু একটা সামাজিক সমস্যা মানে আমরা যে ঠেকালাম আমরা যে অন্যায় প্রতিরোধ করতে পারলাম সেটার এপ্রিসিয়েশন আবার সমাজকে করতে হবে না করলে সেটাকে দায়িত্ব বলেই স্বাভাবিক ঘটনা বলেই ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় ছেড়ে দিলে হলে যারা পরিশ্রম করে রক্ষা করলো হয়তো নিশ্চিত মৃত্যু থেকে তারা ডিজ ইনসেন্টিভে ভোগে ভোগলে তাদের ইনিশিয়েটিভ কমে যায় যদিও একটা মানে প্রশিক্ষিত বাহিনীর এরকম হওয়া উচিত না কিন্তু দে আর অল হিউম্যান সুতরাং আমাদেরও কিন্তু দায়িত্ব যে আমাদের অংশগ্রহণ করা ফ্যামিলির দায়িত্ব পাড়া প্রতিবেশীর দায়িত্ব আমরা দেখেন এই যে লাশগুলি উদ্ধার হয়েছে এটা কিন্তু পুলিশ উদ্ধার করে নাই মানুষই করেছে তার মানে শেষ পর্যন্ত কিন্তু মানুষের অংশগ্রহণই বড় এবং আমি এই ক্ষেত্রে কিছুদিন আগে আমি কুমিল্লায় এস এসপি সাহেব আমাকে পছন্দ করেন একটা অনুরোধ করলেন যে পুলিশ নিয়ে এটা লেখা লেখেন তো আমি একটু আমার এক বন্ধুর সহায়তা নিয়ে ইন্টারনেট সার্চ করে টরে এটা লেখা লিখলাম তো পাশ্চাত্যের বা আমেরিকান পুলিশের কনসেপ্ট যে কমিউনিটি পুলিশিংয়ের যে কনসেপ্ট এই কনসেপ্টে কিন্তু অধিকাংশ সময় রিলাই করা হয় অন দি পার্টিসিপেশন অব দি পিপল এবং পিপলের সাথে তারা সবসময় সময় ঘনিষ্ঠতাটা রাখে একদিকে তো ধরেন পুলিশের প্রধান নির্বাচিত লোক হয় মানে ইয়ে লোক না নিয়োগ প্রাপ্ত লোক না দ্বিতীয়ত হইল তাদের সম্পর্ক থাকে মানুষের সাথে প্রতিটি মানুষই এখানে পাহারাদার জিম্মাদার যে কোনো মানুষ যে কোনো অস্বাভাবিক আচরণ দেখলেই পুলিশকে জানায় আমাদের সমাজে এই ইমপার্টিং অফ ইনফরমেশন কিন্তু কালচারটা ভালোভাবে শুরু হয়নি ইউরোপে আমেরিকায় পাশের ফ্ল্যাটে যদি কোনো বাচ্চা কান্না করে যে কোনো কারণেই হোক অন্য প্রতিবেশী পুলিশকে ফোন করবে এটা যদি আদরের কান্নাও হয় পুলিশ এসে দেখবে যে এটা ছিল আদরের কান্না কিন্তু পুলিশ আসবে এবং প্রতিবেশী কিন্তু জানাবেই স্বামী স্ত্রীতে ঝগড়া প্রতিবেশী জানিয়ে দিবে যে আমরা মনে হচ্ছে একটা ঝগড়া পুলিশও আবার তরিৎ চলে আসবে তো এই যে জিনিসগুলি এই যে রেসপ পার্টিসিপেশন বলছে পার্টিসিপেশন অ্যান্ড রেসপন্স মানে আবার পার্টিসিপেট করলে তো হবে না এখানে তো তো পুলিশকে জানানো হয়েছিল তো পুলিশ তো রেসপন্ড করে নাই যে পুলিশ তো অ্যাক্ট করে নাই অথবা যতটা দ্রুততার সাথে এবং যতটা সর্বাত্মকভাবে করা দরকার ছিল কিছুটা নাই কিছু কিছু ক্ষেত্রে আমরা যেহেতু ল এনফোর্সিং এজেন্সির মধ্যে আছি কিন্তু একমাত্র কারণ নয় যে নিষ্ঠুরতা বা পয়সার এটা একটি অন্যতম একটা দুর্বলতা জায়গা যে এটা এটাকে কাউন্টার করা বা এটাকে কি বলে যে ফেস করার জন্য কিন্তু আমরা তাদের রোলের কথা যখন আলোচনা করব তখন মোবাইল চুরি ঘটনাটা একটু দেখে আসি একটু দেখতে চাই কারণ আপনি শুরুতে আমি বলছিলাম যেটা শুনতে কেমন শোনাচ্ছেন কিন্তু দরিদ্র শিশুগুলোই কিন্তু বেশি মোবাইল ফোন চুরির অভিযোগে ইমন এবং জাইদ হাসান নামে দুই শিশুকে বেঁধে নির্যাতন করে এলাকার কিছু যুবক আহত দুই শিশুর পরিবার জানায় শুক্রবার সকালে পবার চৌবাড়িয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রাকেবের একটি মোবাইল ফোন চুরি হয় ফোন চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে একই এলাকার ইমন নামে বারো বছর বয়সী এক শিশুকে ধরে নিয়ে যায় বাড়ির লোকজন পরে রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হয় একই বয়সে জায়েদ হাসান নামে অপর এক শিশুকে শুক্রবার বিকেল থেকে রাত দশটা পর্যন্ত দুই শিশুকে ঘরের মধ্যে আটকে রেখে দড়ি দিয়ে বেঁধে পেটানো হয় নির্যাতনকারীর মধ্যে একজন মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করে গুরুতর আহত জাহিদ হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমরা রাষ্ট্র মন্ত্রী님의 আমাকে পলাশ, কমল তারপরে এই ঘটনায় মামলা দায়ের পর শনিবার রাতে আজিজুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সমতায় আমি সঙ্গে সঙ্গে অভিযোগ নিয়ে মামলা করছি। বিরুদ্ধে আমি তাদের নাম শুনছি এবং তারা সেনাবাহিনীতে একজন কর্মরত আছে এবং ছুটিতে আসছে আর একজন পুলিশের ছুটিতে আসছে এই নামটা আমি পাচ্ছি কিন্তু কাগজে কলমে এখনো পাইনি এই ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এনটিভি নিউজ ইমরান হক চৌধুরী ল এনফোর্সিং এজেন্সির কথাই বলা হয় যখন তখন এই ঘটনাগুলোর সঙ্গেও ইভেন আমরা যখন আমরা রাজনের ঘটনাটিও দেখব রাজনের ঘটনাটি সেখানেও কিন্তু ওই যে কামরুল এই ঘটনার মূল নায়ক বা তার সঙ্গে কামরুল কিন্তু একটা যোগ সাজসের মধ্য দিয়ে তার যারা রক্ষা রক্ষাকব যারা আছে তাদের সহযোগিতার মাধ্যমে সে কিন্তু দেশে পালিয়েও যেতে পেরেছে তো নাইমুল ভাই বলছিলেন যে আমাদেরও একটা পার্টিসিপেশন দরকার তাদেরকে সহযোগিতার ভূমিকা নিয়ে কিন্তু যা বাস্তবতা যা যে অবস্থার মধ্যে আছে এটাকে আমরা কিভাবে কীভাবে ধরনের এই ঘটনাটি এখানে পুলিশ অফিসে বলতেও একটু মানে দ্বিধা করছিলেন কি বলা যায় এদের সম্পর্ক না একটা জিনিস হলো যে না যেটা বলছিলেন যে পুলিশের সঙ্গে জনগণের যে সম্পর্ক এটা সম্পর্ক তো আমাদের তৈরি হয় না বরং বিরূপ এটা বরি বলবো না উল্টা সম্পর্ক পুলিশের কাছে জনগণ সাধারণ জনগণ যেতে চায় না ইভেন তার উপর কোনো ঘটনা হওয়ার পরেও কারণ হলো যে পুলিশ বাহিনীটা আমাদের এখনও আমাদের দেশে যে অবস্থায় আমি সবার কথা বলছিলাম পুলিশ থানা এবং পুলিশ বাহিনী এই মাইন সেন্ট রক্ষাকারী বাহিনীর লোকজনকে সাধারণ জনগণ নিরাপদ জায়গা বা নিরাপদ লোকজন মনে করে না এটার জন্য আমি আংশিকভাবে পুলিশ বাহিনীকে দায়ী করব তাদের রিফর্ম এবং যেটা কমিউনিটি পুলিশ বিগ পুলিশ হওয়া হ্যাঁ সমাজ বান্ধব পুলিশ পুলিশ হওয়া এই জায়গাগুলো আমাদের অনেক কিছু আগাতে হবে এটা একটা ব্যাপার আরেকটা জিনিস আমার কি হয় আমাদের যে পুলিশের জনসংখ্যা এবং আমাদের যে সাধারণ জনসংখ্যা এই যে তুলনাটা এটা পৃথিবীর একটা সবচেয়ে কম মানে রেশিও এখানে শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তানের অনেক কম এখন জনগণকে যদি রক্ষা করতে হয় পুলিশ বাহিনী আমাদের আলোচনাটা চলে গেছে ফোকাস হয়েছে শক্তিশালী করা এখন তাদেরকে তো তাদের সংখ্যায় যদি আনুপাতিক হারটা সামঞ্জস্যপূর্ণ হতো জনসংখ্যা এবং পুলিশের সংখ্যা তাইলে হয়তো এই ধরনের ঘটনাগুলা কম হতো অথবা যে পাঁচ দিন সময় নিল লাশ উদ্ধার করতে সেই হয়তো নাইন বলছিলেন যে এমন হয়তো আমরা জানি না কোন দিন এই চারটা শিশু পরে জানতে পারবো এমন যদি হয় দুদিন পরে হত্যা হয়েছে এবং ওই দুই দিন ওই প্রথম দুই দিনে যদি পুলিশের অভিযান হতো সাকসেসফুল হতো বা শিশুগুলো বেঁচে যেত তো সেই জন্য বলছি যে আমরা শুধু পুলিশ বাহিনী না বর্তমান অবস্থাটাকে আমরা পুলিশের দায়ী করব একটা হলো সংখ্যা যেটা যেন সরকার দায়ী হতে পারে পুলিশের কিছু কিছু সদস্যের যে আচরণ হ্যাঁ তারা তো আইন রক্ষা করে তাদের হাতে আপনার অস্ত্র থাকে এবং তারা যদি বিবেক শূন্য হয়ে যায় ওই অস্ত্রকে অথবা তার তার যে ভূমিকাটা পুলিশ হিসেবে যে সমাজে অস্ত্র লাগে না যদি পুলিশ বাহিনীর সদস্য গ্রামে গেলে কিন্তু পুলিশ পুলিশের সদস্য তাকে অন্যের চোখে দেখা হয় রেসপেক্ট এবং তাকে এক ধরনের ভয় করা হয় এই বিষয়গুলো যদি পুলিশ বাহিনীর সদস্য হিসেবে তারা ইমরান চৌধুরী পুলিশ ধরেন তার দায়িত্ববোধ সম্পর্কে আরও সজাগ হলো আরও এনফোর্সমেন্টে গেলো কিন্তু মানুষের যে মানে নিষ্ঠুরতা যে বহিঃপ্রকাশ মানুষ যে ক্রোমোজোম এক ধরনের নির্দয় হয়ে চলছে এটা কেন হচ্ছে একটা ছোট তত্ত্ব দিয়ে আমরা 15 সালে আমাদের তত্ত্বমতে বাংলাদেশের অধিকারের ফরবে তত্ত্বমতে শুধু 40 জন শিশু মা বাবাদের দড় নিহত হয়েছে মা বাবাদের এটা আমরা বিভিন্ন পত্রিকা থেকে আমরা 2015 তে তো তার মানে কি যে আপনি যেটা বলছেন যে সমাজ কিন্তু অস্থির হয়ে গেছে একটি নবজাতকের ছাদ থেকে মানে হাসপাতাল থেকে ফেলে এটাই এই এই বছরের এই সময়টায় আমরা যেটা বলতে চাই সামাজিক একটা অস্থিরতা এখন আমরা আমাদের জনগণ কিন্তু আপনার জনগণের আমরা আগের বিশ বছর আগের যদি একটা পরিবার ধরি পরিবারের পুরুষ কর্তা আয় করত কর্তৃ যিনি থাকেন উনিও আয়ের সঙ্গে কিন্তু এত ডাইরেক্টলি ছিল না অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না তো আমার মনে হচ্ছে যেটা আমাদের অর্থনৈতিক সচ্ছলতার সাথে সাথে আমাদের জনগণের যে ইনভলভমেন্ট অর্থনৈতিক কর্মকাণ্ডে নারী পুরুষ কর্তা কর্তৃ নির্বিশেষে এখানে সমাজকে পরিবারকে একটা দেখাশোনা করা পরিবারের খোঁজখবর রাখা কর্তা করতে দুজনেই যখন কাজে চলে যায় আপনার গরিব শিশুদের পরিবারের ক্ষেত্রে তা আরও প্রকট যে মহিলাও কাজে চলে যায় গার্মেন্টস না হলো অন্য খেতে খামারে কাজ করে পুরুষ তো দিনমজুরি সেব অন্য জায়গায় কাজ করছে পরিবারের বাবা শিশুরা স্কুলে যাচ্ছে আবার কিন্তু শিশুদের মোবিলিটি বাড়ছে আগে তো ঘরের মধ্যে থাকতো পনেরো বছর আগের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ শিশুরা তেমন বেরোতো না বের কোনো অ্যাডাল্টের সঙ্গে যেত এখন আমাদের সামাজিক অবস্থাটা অর্থনৈতিক এবং সামাজিক কারণে বাবা মা দুজনই কাজে শিশু স্কুলে যায় শিশুর মোবিলিটি বেড়েছে শিশু এবং ভালনারে বলা বল শারীরিক শক্তির দিক থেকে শিশুকে তুলে নিয়ে যাওয়া ওই চারজন অ্যাডাল্ট পুরুষ হলে ইভেন মহিলা হলেও হয়তো বা এত সহজে নিতে পারতো না চারজন শিশু বলে হয়তো বা লোভ দেখিয়ে নিয়ে গেছে অন্য কোনোভাবে একটা পুরুষ অ্যাডাল্ট হলে হয়তো বা লোভ দেখালে যেত না তা আমরা শিশুর যে রিয়েল ভাণ্ডারেবিলিটি যেটা আছে ওটার সুযোগটা আমাদের সামাজিক কারণে এরা কিন্তু নিচ্ছে ওকে একদিক থেকে আমরা বলবো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল না আইনকে ভয় করতে হবে তো অন্যায় যারা করে তার ভয় থাকতে হবে যে আইন আমি যদি আইন ভঙ্গ করি নাম ইসলাম খান আমরা পুলিশের ভূমিকা নিয়ে বা আমাদের আচরণের যে পরিবর্তন সেগুলি কথা বলছি কিন্তু বিচার প্রক্রিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যদিও সিলেটের রাজনের ঘটনার পরে এবং খুলনা রাকিব এর হত্যাকাণ্ডের পরে সারা দেশব্যাপী একটা তোলপাড় তৈরি হয়েছে এবং বিচার প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য চেষ্টা হয়েছে একটু নজিরও স্থাপন হয়েছে একটু রাজনৈতিক খুঁটির সাথে বেঁধে লোহার পাইপ দিয়ে পেটানো হয় তাকে বেঁচে থাকার জন্য নিদারুণ আর্তনাদের পরও থেমে থেমে চলে বর্বর পৈচেশিকতা এমনকি মৃত্যুর আগে ঘাতকরা এক ফোঁটা পানিও দেয়নি শিশু রাজনের তৃষ্ণার্ত মুখে আর মধ্যযুগের মতো নির্যাতনের এই দৃশ্যপট মোবাইলে ধারণ করে বর্বরতার মূল হোতা মধ্যপ্রাচ্য প্রবাসী কামরুলেরই কয়েকজন সহযোগী এরপর সেই ভিডিও চিত্র গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ আর নিন্দায় ফেটে পড়ে দেশের মানুষ দাবি ওঠে ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচারের শিশু রাজনকে হত্যার পর প্রধান খুনি কামরুল পালিয়ে যায় সৌদি আরবে পরে এনটিভির প্রতিনিধি এবং প্রবাসীদের সহযোগিতায় ধরা পড়ে এই ঘাতক ইন্টেবলের মাধ্যমে গত পনেরো অক্টোবর তাকে দেশে ফেরত এনে দাঁড় করানো হয় বিচারের কাঠ গড়ায় ধরা পড়ে আলোচিত ওই হত্যা মামলার আরও দশ আসামিও গত বাইশ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আঠারো অক্টোবর শেষ হয় সাক্ষ্য গ্রহণ সিলেট মহানগর দায়রা জজ আদালতে রোববার ওই মামলার ১৩ আসামির মধ্যে এগারো জনের উপস্থিতিতেই দেয়া হয় চূড়ান্ত রায় এর মধ্যে প্রধান আসামি কামরুল সহ চারজনের ফাঁসি একজনের যাবজ্জীবন পাঁচজনকে বিভিন্ন মেয়েদের সাজা এবং তিনজনকে খালাস দিয়েছেন আদালত এই রায়ের মধ্য দিয়ে জাতি যে আশা করেছিল দেশবাসী যা আশা করেছিল সাংবাদিক বন্ধুরা সকল স্তরের মানুষ যেটা আশা করেছিল সেই রায়ের মধ্য দিয়ে সে আশা প্রতিফলন হয়েছে উচ্চ আদালতে যাবার শুধু রয়েছে সে কারণেই সম্পূর্ণ রায় আমরা পাওয়ার পর আসামির পক্ষ চিন্তা করবে উচ্চ আদালতে যাবে কি যাবে না সামান্য চুরির অভিযোগে শিশু রাজনকে বেধড়ক পিটিয়ে মারার পর যে মা বাবার বুক খালি করেছে ঘাতকরা সেই মা বাবার সন্তান হারানোর শোক হয়তো কখনো ভুলতে পারবেন না কিন্তু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিতে কিছুটা হলো স্বস্তি মিলল তাদের আজকের আগে আমি সন্তুষ্ট কিন্তু গ্রাহ কার্যকর পর্যন্ত আমি এমনই যে আমি আমার বাচ্চারা বাংলাদেশের জনগণ বলে দেখিলে যে ফাঁসি হয়েছে আমি যেদিন দেখিলেই আমি ফাঁসি হয়েছে এদিন আমি হইম এর আগে আমি আর একুশি শিশু রাজনকে হত্যার পর খুনীদের বিরুদ্ধে আদালতে সতেরো কার্য দিবসের মধ্যে উপযুক্ত শাস্তি প্রদান যা দেশের বিচার ব্যবস্থার একটা দৃষ্টান্ত কিন্তু ওই শিশুটাকে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রকাশ পায় কিছু মানুষের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি যা মানুষের মনে দাগ কেটেছে খুব গভীরে আর সেই ক্ষত হয়তো রয়ে যাবে বহুদিন সকাল এগারোটার কিছু পরে করা নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদেরকে খুলনার আদালতে হাজির করা হয় আটত্রিশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে পয়লা নভেম্বর উভয় পক্ষের যুক্তিতর্কের পর নির্ধারিত দিন রোববার রায় দিল আদালত প্রধান আসামি মোহাম্মদ শরীফ ও মিন্টু খানকে ফাঁসির আদেশ দিয়েছে খুলনা মহানগর দায়রা জজ আদালত রায়কে স্বাগত জানিয়ে আইনজীবীরা বলছেন দ্রুত সময়ের দেয়া এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে মিন্টু এবং শরীফের বিরুদ্ধে দণ্ডবিধি তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অপর আসামি বিউটি বেগম বিউটি বেগমকে যেহেতু সাক্ষী প্রমাণ সেভাবে না আসায় এবং সন্দ্রত প্রমাণিত না হয় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে আমরা রাষ্ট্রপক্ষ এই অত্যন্ত সন্তুষ্ট যাতে এই ধরনের হত্যা মামলা শিশু বাচ্চাদেরকে আর কেউ হত্যা না হত্যা করতে সাহস না পায় রায়ে রাকিবের পরিবার সন্তুষ্ট হলেও ভুলতে পারছেন না সন্তান হারানোর শোক দ্রুত সময়ের মধ্যে রায়টি বাস্তবায়ন করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন রাকিবের বাবা মাকে জনার নাম ইসলাম খান আমরা দুটো ঘটনায় দেখলাম এটা গত বছরের ঘটনা কিন্তু এই ঘটনাগুলো তারপরেও দ্রুত বিচার হলেই আমরা ভেবেছিলাম যে এই নিষ্ঠুরতাগুলোর হয়তো ক্রম কমে আসবে কিন্তু সেটা কি হয়েছে সেটা তো হচ্ছে না দেখেন এই যে দ্রুততম বিচারটা হলো এগুলি কিন্তু মাত্র শুরু এটা ব্যতিক্রম এটাকে নিয়মে পরিণত করলে তখন মানুষ ভয়টা পাবে নইলে যখন আমরা মিডিয়ার লোক আমাদের যে সিভিল সোসাইটি এলাকার মানুষ নাগরিক সমাজের যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াটা কিন্তু এখানে ভূমিকা রেখেছে এই দ্রুত বিচার কিন্তু আপনা আপনি অটো হয়নি তো আমরা যদি এই প্রেশারটা সামাজিকভাবে অব্যাহত রাখি তাহলে কি হবে যে এই যেটাকে আমরা এখন ব্যতিক্রম হিসাবে দ্রুত বিচার পেলাম এটা তখন নিয়মে পরিণত হবে এবং যখন এটা সবাই দেখবে যে এটা তো নিয়ম হয়ে গেছে এখন তো সব কিছু দ্রুত তখন সকলে একবার মানে নতুন করে ভাববে যে আমি এই নিষ্ঠুরতাটা করবো কিনা কারণ আপনি দেখেন সিলেটের এই ঘটনাটার পর সেটাও ভিডিওতে ধারণ করা হলো এরপরের ঘটনাটাও কিন্তু কেউ না কেউ ভিডিওতে ধারণ করলো তার মানে নিষ্ঠুরতার তো এটা হাইয়েস্ট লেভেল আমার মনে হয় যে এই যে সাজাগুলি দেওয়া হয় এই সাজাগুলির মধ্যে এটা আমি জানি যে এটা হয়তো আইনে সম্ভব হবে না কিন্তু সম্ভব হবে না হয়তো কিন্তু আমার তো মনে হয় যে এটার আরো ফাঁসিটাও দৃষ্টান্তমূলক করা যায় কিনা মানে ফাঁসি তো আমরা লুকিয়ে টুকিয়ে মানে আমার মনে হয় যে মাস্ট আন্ডারস্ট্যান্ড যে নিষ্ঠুরতাটা কি পরিণতি হতে পারে ইফ ইউ আর কট তো এবং এই যে ধরা ধরার জন্য দেখেন স্থানীয় মানুষেরই ভূমিকা ভূমিকা শেষ পর্যন্ত মানুষকে নিতে হবে আমরা আসলে বলি একটা যুদ্ধ জয় মিলিটারি করে আসলে মিলিটারি করে না মানুষ যখন তার পক্ষে থাকে উনিশশো একাত্তরে পাকিস্তান আর মিরাই জিত কিন্তু মানুষ জিততে দেয় নাই সো মানুষ ইজ দি মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট তো মানুষকেই সতর্ক হতে হবে সচেতন হতে হবে সক্রিয় হতে হবে আমাদের নাগরিক সমাজের ভূমিকা আরও বাড়াতে হবে আপনাদের ভূমিকা ইকরামুল ভাইদের ভূমিকা বাড়াতে হবে মিডিয়ার ভূমিকা বাড়াতে হবে এবং বাড়ানোটা অব্যাহত রাখতে হবে যা তাতে আমরা হয়তো ধাপে ধাপে আর আমাদের সমাজের একটা ট্রানজিশনাল টাইম চলছে দিকে বলেছেন যে ইকোনমিক অ্যাক্টিভিটির কারণে স্বামী স্ত্রী বাবা মা দুইজনেই হয়তো ব্যস্ত থাকতে হয় তো বাচ্চাদের ওইভাবে দেখভাল করার ব্যবস্থাটা হয়নি উচ্চতর সমাজে আবার কি হয় বাবা মা করতে না পারলেও তার অন্য ব্যবস্থা আছে ডে কেয়ার আছে নানান কিছু আছে আমাদের সমাজে আবার ডে কেয়ার করতে পারছে না তার মানে আমরা একটা ট্রানজিশনাল ফেজে এটাও একটা ফ্যাক্টর তো আমাদের এই যে ট্রানজিশনাল ফেজটা এটাকে সংকুচিত করতে হবে মানে এটা যেন দীর্ঘ না ছোট করতে ছোট করতে হবে ছোট করতে হলে কি করতে হবে ওই যে বলেছেন আমাদের পুলিশ ফোর্স এক্সপান্ড করতে হবে নাগরিক সমাজের সচেতনতা বাড়াতে হবে মিডিয়ার রোল বাড়াতে হবে তাহলে আমরা ওই ট্রানজিশনাল পিরিয়ডটা কমিয়ে আনতে পারবো নিষ্ঠুরতার সংখ্যা কমাতে পারবো জনাব চৌধুরী একটি মানে দুঃখজনক আরেকটি ঘটনা আপনার পত্রিকায় অনুষ্ঠান শুরুর আগে আমি পড়ছিলাম পুরনো যখন ওই রাজনের বিচার কার্যটি খুব দ্রুততার সঙ্গে করা হলো তখন আরেকজন পিতা যার সন্তান এরও আট মাস আগে সাইদ নামে সম্ভবত একটি বাচ্চা সেই হত্যাকাণ্ডের শিকার তার বাবা দুঃখ করে বলছিল যে আমার ছেলে হত্যাকাণ্ডের ঘটনাটি তার ভিডিও করা হয় নাই তাহলে আমি কি বিচার পাবো না না এটা সত্যি কথা ভিডিও করা করা হলে হয়তো এটার কিছু সাক্ষ্য প্রমাণ সহজ হইতো কিন্তু তারপরও পুলিশ যদি চায় জনগণ যদি সহযোগিতা করে অপরাধীকে ধরা দেয় অপরাধীরা তাদের চিহ্ন রেখে যায় চাইলে পুলিশ বাহিনী চাইলে নাগরিক সমাজ আমরা যদি সবাই ধরি সত্যি সত্যি এগুলি সম্ভব একমাত্র আমরা আমরা একটা হলো যে আমাদের দেশের যে জন বহুলতা বসতি যেটা জনগণকে লুকিয়ে এরকম কাজগুলো করা আমাদের দেশে আমাদের দেশে অসম্ভব এখন এই উন্নত বিষয়টা সম্ভব আমাদের দেশে এটা একটা স্ট্রেন্থ কিন্তু আরেকটা জিনিস আমাদের সমাজ কিন্তু দেনিং কেমন জানি আচরণ করছে আপনি রাজনৈতিক সময় দেখেন রাজনকে প্রায় আঠারো ঘন্টা ধরে পিটানো হলো সমাজের একটা লোক আগে আসনি আশ্চর্য যে বাসের পাশের লোকজন এটা কি ওই যে যে হত্যাকারী তার দাপটের কারণেই আসে নাই কিন্তু একটু মায়াও কি হয় নাই নির্লিপ্ততা সমাজ ক্ষমাহীন ক্ষমাহীন অপরাধ এই সমাজটা কি হলো তাইলে আজকে আবার ওই যে চার শিশু ইয়ে হওয়ার পরে কিন্তু ওখানে কিন্তু আমরা যেটা জানি ওই গ্রামে তোলপাড় হয়েছে প্রতি লোকজন ওই বাড়িতে আসছে খোঁজাখুঁজি করছে লোকজন এগুলো হচ্ছে কিন্তু আজকে যেমন ভিডিও ইয়েতে দেখলাম আপনাদের প্রতিবেদনে আমার হাজার হাজার লোকজন ওই লাশ উদ্ধারের সময়

গরমেন্ট গার্মেন্টস কিন্তু আর অনেক সেক্টর আছে যেগুলি হয়তো এক্সপোর্ট ওরিয়েন্টেড না কমপ্লায়েন্সের আওতায় আসতে হয় না সেখানে কিন্তু প্রচুর শিশু শ্রমিক আছে আর আমাদের ঘরে ঘরে তো এই ঘরে ঘরে আমি বলবো যে ঘরে ঘরে যদি আমি একটা কাজের ছেলে বা মেয়েকে নেইও তাদেরকে তাদের প্রতি অ্যাটিটিউডটা কাজের ছেলে মেয়ের না করা তাদেরকে আমরা আমাদের সন্তান তুল্য করতে না পারলেও অন্তত সে যে কারোা সন্তান এই মানবিকতাটা রেখে তাকে মানে নিষ্ঠুর কাজে না দিয়ে

এটা এবং তারপরে হলো সচেতনতা বাড়ানো এটা হবে কিছু 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 ক্ষেত্রে সচেতনতা বাড়ছে কিন্তু এটা ব্যাপক ভিত্তি করতে হবে নইলে আপনি দেখেন বিচ্ছিন্ন হবে এটা যে শুধু পুলিশ নির্যাতন করে তা না আমরা দেখছি বিচারকের বাসায়ও গৃহকর্মী নির্যাতিত হচ্ছেন খেলোয়াড়ের বাসায় হচ্ছেন স্টার খেলোয়াড় তো সুতরাং আসলে কোনো একটা গ্রুপকে আলাদা চিহ্নিত করে না এটা আমাদের সামগ্রিক সামাজিক একটা ক্ষত আমাদের একটা অবক্ষয়ের সাক্ষী এগুলি আমাদের সকলকেই মিলিতভাবে আমাদেরকে এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি নিতে হবে যেটা আমাদেরই দায় আমাদেরই অপরাধ এটা আমাদেরকেই সংশোধন করতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে এটা প্রচার করতে হবে মানুষকে সতর্ক করতে হবে জনগণকে এটা তো একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা আমাদের এটা পার্সু করতে হবে কিন্তু আমাদের হাতে যেমন একটি নীতির কথা বলা হয়েছে ওভারঅল চাইল্ড রাইটস সেনসিটিভিটি কতখানি মানে নিয়ম কানুন আইন বা রাষ্ট্রীয় সংগঠন রাষ্ট্রীয় পর্যায়ে আমরা বলবো যে বাংলাদেশের আইন এবং পলিসিসগুলোর শিশুর জন্য শিশুরধিকারে যত যথেষ্ট আছে এখন প্রশ্ন হলো যে বাস্তবায়নটা বাস্তবায়নটা তো একটা প্রক্রিয়ার মধ্যে হয় এবং ওখানে অনেক জনের বা অনেক ডিপার্টমেন্টের যোগ থাকে একটা গুরুত্বপূর্ণ যোগ অংশগ্রহণ থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ থাকে থাকে গোটা সমাজের এবং পরিবারে যদি গৃহবৃত্তের কথা বলি ওই পরিবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অথবা সমাজের প্রতিবেশীরও দেখা সম্ভব নয় শিশুটার সাথে কি আচরণ হচ্ছে সেজন্য আমি সামাজিক একটা বিবর্তন আমাদের দরকার পরিবর্তন দরকার যেটা নাইমবা বা যে আমাদের ট্রানজিশন যাচ্ছে এই ট্রানজিশনটা যদি বড় হয় তাহলে ক্ষতি হবে ক্ষতি হবে এবং সবচেয়ে খুবই

একটা জোরালো ভূমিকা রেখেছিলেন এই রাকিব এবং রাজনের ঘটনায় কিন্তু এখন ইমন এবং জাহিদের ঘটনা কিংবা বাহুবলের এই ঘটনা এই ঘটনাগুলোর ব্যাপারে রাষ্ট্র কিংবা আমাদের যে ওয়েপন্স গুলি আছে লিগ্যাল ওয়েপন সেগুলা আমরা কার্যকরভাবে ব্যবহার করব কিনা আমাদের উপরই কিচ্ছু নির্ভর করে রাখি তাহলে কিন্তু তারাও উৎসাহবুত করবে মানে আমি উৎসাহটা একভাবে বললাম মানে চাপ অনুভব কর এই চাপের জন্যই তাদের উৎসাহটা থাকবে তো এই চাপটাও কিন্তু ইনসেন্টিভ মানে এটা একটা ডিমান্ড তৈরি করে এই ডিমান্ডটা আমাদের যদি রাখতে হয় এবং এটা আমাদের দায়িত্ব এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার কান্না পাচ্ছিল ওই নিষ্ঠরতাগুলি আপনারা

আমরা জানি না এই আলোচনা এখানে তোলা ঠিক হবে কিনা কিন্তু আমরা কিন্তু নাইম একটু বলেন যে আমরা তো কিছু কিছু বিষয় যেটা হয়তো সহনীয় পর্যায়ে আছে একদম গ্রুসাম বিভৎস মৃতদেহ রক্তাক্ত কিছু সেটা হয়তো অ্যাভয়েড করছে কিন্তু আমরা আবার এটা রাকিব রাজনের ঘটনাগুলো বা কিংবা মোবাইল চুরি ঘটনাটি আমরা দেখিয়েছি মিডিয়ায় অনেকে হয়তো বলছেন যে এটা শিশুদের উপরে অন্যদের উপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে এই ঘটনাগুলো কিন্তু এইটার ব্যাপারে আপনি কোনো কমেন্ট করবেন আমি কমেন্ট করব জি কারণ আমি ইউনিসেফের সাথে একটা কাজ করেছিলাম এই এই শিশু বিষয়ক রিপোর্টিং এর সেন্সিটিভিটির কি কি রাখতে হয় তো সেই অর্থে কিন্তু এগুলি না দেখানোটারই কথা আমিও মনে করি কিন্তু আমি এটা নাগরিক হিসেবে আবার দেখি যদি আমি না দেখাতাম তাহলে যে প্রতিক্রিয়াটা জনরোষটা এটা হতো না সুতরাং এইটাকে আমি এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্স হিসেবে আমি ধরবো যেটা দেখাইতে হবে মানুষকে রাগাইতে হবে যখন আমরা মানে নিশ্চিত করতে না পারবো যে আমার পুলিশ বাহিনী খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত দেখাতে হবে মানুষকে রাগাতে হবে মানুষ রাগ রাগলে ফুসলে তখন অন্যরাও সক্রিয় থাকবে আমি আমি একটু রাজনৈতিক আবার রাজনৈতিক না তারাই ক্ষমতায় আছেন তাদেরই দায়িত্বের ব্যাপার আছে আমি যারা ক্ষমতায় আছেন তাদের যারা রাজনীতি করেন নির্বিশেষে বলবো যে আমার কষ্ট লাগে আমি যেহেতু শিশুদের নিয়ে কাজ করি রাজনীতিবিদরা এই বিষয়টা কোনোদিন মুখে তোলেন না এখন তারা ভোটার নয় বলে তোলেন না এটা কি তারা তো ভোটার হবে কিন্তু তারা জাতির অর্ধেক তারা যদি এখন থেকে না শিখে যে আপনি ভালো রাজনীতিবিদ যে পনেরো বছর হলো তিন বছর তো সে ভোটার হবে সে তো তার আপনাকে মনে রাখবে না সেই জন্য আমি বলবো এটা একটা ব্যাপার আরেকটা হলো যে পার্লামেন্টে আমাদের এখনো পার্লামেন্টে পার্লামেন্টিয়ানদের নিয়ে আমরা একটা আপনার একটা ককাস করার চেষ্টা করেছি তাদের খুবই ইন্টারেস্ট চাইল্ড রাইস ককাস চাইল্ড রাইস ককাস কিন্তু তাদের আসলে তাদেরকে জানানোও হয় না তাদের তারা যে শিখবে শিশুদের অবস্থা কি চাইল্ড সিচুয়েশন কি ইভেন চাইল্ড রাইটস বাংলাদেশের যে অ্যাক্ট যেটা চাইল্ড অ্যাক্ট যেটা হলো ওইটাতে কি আছে একটু সেনসিটাইজ করা সেনসিট ওগুলো ওগুলো হচ্ছে না সেজন্য আমি বলবো যে এই জায়গাগুলো তারা এত কাজে ব্যস্ত থাকেন যে এগুলো জানার সুযোগ পান না কিন্তু সংগঠনগুলোর দায়িত্ব আছে যে একটু অ্যাওয়ার করা একটু তারপরে পুলিশ বাহিনী পুলিশ বাহিনীতে চিলজনের সাথে কি ব্যবহার করতে হবে আচ্ছা চট একটা অ্যাডাল্টের সঙ্গে ব্যবহার আর চিলজনের সাথে চিলজন যদি কোনো কারণে পুলিশের সাথে সংস্পর্শে আসে আইনের সংস্পর্শে আসে তাহলে কি করতে হবে ওটা তো তাদেরকে ভালো করে শেখানো হয়নি এবং চাইল্ড সেন্সিটিভ চাইল্ড ফ্রেন্ডলি থানা

তার কারণই হলেও শিশু বিষয়ে কোনো অধিদপ্তর নাই তার মানে বাংলাদেশের এই যে প্রায় ছয় কোটি শিশুকে দেখাশোনার জন্য সরাসরি সরকারিভাবে কোনো কর্মকর্তা নাই আজকে যে রাজন রাকিবের ঘটনা অথবা আজকে এই যে আমাদের সিলেটের যে ঘটনাটা হলো হবিগঞ্জের এখানে যদি শিশু বিষয়ে একজন কর্মকর্তা হোম ওকে ডিস্ট্রিক্টে অথবা উপজেলা থাকতো তাহলে উনিও ওই জায়গায় ধন্যবাদ ধন্যবাদ জানাই ইমরানুল হক চৌধুরী ধন্যবাদ জানান এম খান স্টুডিতে আসার জন্য প্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আমরা আশা করব আমরা নিশ্চয়ই খুবই ব্যথিত দুঃখিত বেদনাহত মর্মাহত এই শিশুদের প্রতি এই পৈশাচিক নির্দয় নিষ্ঠুর এসব আচরণ দেখে এই সব লোমহর্ষক এসব ঘটনাগুলো দেখে আমরা আশা করব আমরা সবাই মিলে এটা প্রতিহত করব এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেগে উঠবে তারা এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে যাতে আরেকটি শিশুকেও এ ধরনের নির্মম পরিণতির শিকার হতে না হয় সবার প্রতি শুভকামনা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন সবাই